কবুতর বা পায়রা বা কপোত বা পারাবত পৃথিবীতে প্রায় 310 প্রজাতির থাকলেও বাংলাদেশে দেশি ও বিদেশি মিলে আছে প্রায় 15-20 প্রজাতি গৃহপালিত এই প্রাচীন পাখিটি শান্তির প্রতীক কবুতর উড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে হয়ে আসছে এছাড়াও শুধু সাধারণ ডাকের কাজই নয় যুদ্ধের ময়দান থেকেও খবর আদান প্রদান হতো এই সুন্দর পাখিটির মাধ্যমে ঢাকার ওয়ারির ভজ হরিদাস লেনের নিবাসী কাজী মনিরুজ্জামান 10-12 বছর বয়স থেকেই ভালোবাসেন কবুতর সেই বয়সেই তার বাবা তাকে কিনে দিয়েছিলেন একজোড়া কবুতর বর্তমানে তার কাছে আছে প্রায় 200টি কবুতর কবুতর যখন আমি ছোট তখন আশেপাশে বন্ধু বান্ধবরা পালতে দেখতাম তো ওদের থেকে মোটামুটি আমারও একটু কবুতরের প্রতি একটা মায়া জন্মায় গেল তখন আমার আব্বা বগুড়ার থেকে একজোড়া কবুতর নিয়ে আসলো মানে ছেলে নরটা ডাকতে হলো গিয়া বক বক করে আর মেয়েটা ডাকতে হলো কোকা কোকা করে মানে ছেলেটা ওর জোর নামই হলো কোকা তাই মেয়েটা ডাকতে কোকা কোকা করে এখান থেকে শুরু হলো এবার আমার ছোটখাটো একটা প্ল্যান যে কবুতরের খামার করব একটা এই খামার থেকে ভালো জাতের বাচ্চা রাখবো ভালো জাতের কবুতর উড়াবো একটা জানি আনন্দ উপভোগটা করতে পারি আর কবুতরের আনন্দটা এমন যে আপনি কবুতর পালছেন আপনি কবুতরটা মিরপুর থেকে ছেড়ে দিলেন কবুতরটা এসে বললো আপনার বাসায় তখন খুব ভালো লাগে তখন মনটা খুব বড় হয়ে যায় মনিরুজ্জামানের এই কবুতর পালনের অন্যতম সঙ্গী তার প্রতিবেশী ও বন্ধু মোহাম্মদ শাহনিয়াজ মিয়া প্রদীপ প্রায় তারা দুই বন্ধু তাদের কবুতর নিয়ে প্রতিযোগিতা করেন এছাড়াও কবুতরের প্রজননের ক্ষেত্রেও একে অন্যকে সহায়তা করেন আমার প্রায় 400-450 কবুতর আছে এখানে ফ্যান্সি আইটেম প্রথমে দুই একটা আছে শৌখিন হিসাবে পালি আর রেসার আইটেম 2-4-5টা পালি মানুষের দেখা দেখি তবে বেসিকলি আমি খুব ভালো লাগে কবুতর পালতে গিরুবাস কবুতর এগুলো উড়ে ডিগবাজি খায় যেমন এটা হচ্ছে গ্রিজেল একটা খুব প্রাধান্য দেওয়ার মতো রেসিং পিজন দেখতে দেখা যায় খুবই নর্মাল কিন্তু এইটা আমি দুইবার কক্সবাজার এবং আর অন্যান্য জায়গা থেকে ছাড়ছি এটা চলে আসছে টেকনাফও একবার ছাড়া আছে বিনা পাল্লায় উইদাউট ক্লাব ছাড়াই আমি ছাড়ছি এটা হচ্ছে আমি যে ক্লাবের সদস্য সেই ক্লাবের ট্যাগ আমরা তো উড়াই তার জন্য এদেরকে দুই পাটে রাখতে হয় ছেলে আলাদা মেয়েদের আলাদা কেন সেটা ছেলে মেয়ে যদি একসাথে হয় তাহলে মনে করেন ওরা জোড়া করবে মুসলি করবে মুসলি করলে উঠতে চাবে না তখন আরেকজনের বাসায় যেয়ে বসতে চেষ্টা করবে এই তখন ধরা খেয়ে যায় আর যদি জোড়া আলাদা রাখেন তাহলে ওদের শক্তিটা পোক্ত থাকে তখন ওরা কোনো দিকে চিন্তা করে না নিজের বাড়ি নিজের ঘর মেয়েরা বেশি শক্তিশালী মেয়েরা পাকাপোক্ত বেশি আর মেয়েরা ধরা উপরে কম কবুতর বেচা কেনার মধ্যে মেয়েদের দাম বেশি নরদের দাম কম এই প্রথম থেকে 10টা পাক গোনা হয় আচ্ছা এই 10টা পাকের মধ্যে ওর বয়স আছে ঠিক আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10-এর থেকে মনে করেন একটা একটা করে পাক ঝাড়বে পাক ঝেড়ে যখন এটা পুরোটা শেষ হবে তখন মনে করেন 1 দশক হয়েছে মনে করেন কেবল মাত্র 3 মাস 6 মাসের বাচ্চা আর এটা যদি মনে করেন 2 দশক 3 দশক ঘুরে আসে তাহলে মনে করেন পাঠ্যা বয়স হবে পাঠ্যা বয়সের কবুতরের ডিম নেবেন বাচ্চা নেবেন তাহলে ওর কোনো দুর্বলতা হবে না এই পুরাতন খাবার খাওয়া হইতে রোদে দিয়া পয় পরিষ্কার করে আর ফ্রেশ ওয়াটার কবুতর ইনশাল্লাহ কোনো অসুখ হবে না আর ছোটোখাটো সিজনালি অসুখ হয়েই থাকে চোখ উঠা নাকের থেকে পানি পড়া একটু পাতলা পায়খানা এগুলি নর্মাল ওষুধ কিনতে পাওয়া যায় একটা নর্মাল মানুষের স্যালাইন গোলায় খাওয়াই দিলে মানুষের একটা চোখের ড্রপ দিয়ে দিলে ঠিক হয়ে যায় আর অ্যান্টিবায়োটিক বলতে যদি খুব গভীরভাবে ঠান্ডা লাগে লেবু ব্যাগ একটা 14 টাকা দা কিনবো 8 ভাগ করবো এক টুকরা করে খাওয়াই দিবো 3 দিন খাওয়া মুছে ফ্লাই করা শেষ হলে নিচে নামলে আর একটা লেবু পানি দিয়ে দাও গ্লুকোজ দিয়ে কবুতর সবসময় সেট থাকবো কবুতর কখনো নষ্ট হইব না এবার আমরা চলুন ঘুরে আসি কাপ্তান বাজারের কবুতর হাট থেকে এখানে কবুতর পালনের প্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা কবুতরের পায়ের নুপুর পরিচয় ত্যাগ থেকে শুরু করে কিনেই সেখানে এখানে এসে জানতে পারলাম বিভিন্ন জাতের কবুতরের নাম ও মূল্য কি কি কবুতর আছে আপনার কাছে আমার এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে কবুতর আছে অনুসঙ্গম আছে চিলা আছে গর্ডা আছে দামে কি কি দামের কবুতর পাওয়া যায় এই মার্কেটে এখানে আপনি 200 থেকে নিয়ে আপনি 2,000, 3,000, 4,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত কবুতর পাওয়া যায় সবচেয়ে দামি কবুতর কোনটা এই মার্কেটে দামি এগুলো কালার উপর দাম ফ্যান্সি কবুতরের এগুলো দাম বেশি কেমন দাম ওগুলো আপনি 8,000, 10,000 টাকা আজ থেকে 2 বছর আগে যে কবুতরগুলো 50,000 ছিল এখন ওটা এখন 10-15,000 মধ্যে পাওয়া যায় আগে 50,000 ছিল জি এখন কবুতর বাজারটা কমে গেছে
কারণটা কি? কারণটা হচ্ছে এই কবুতরগুলো আর বেশিরভাগ কবুতরগুলো ভারতে চলে যায়, যে আমাদের কবুতরগুলো অনেক চাহিদা ছিল কিন্তু বর্তমানে চাহিদাটা কম, ভারতে যাচ্ছে কম, এই কারণে কবুতরগুলো দাম কমে গেছে। এই কারণে মূল কারণটা হচ্ছে ওই যে কবুতরগুলো 1500 বিক্রি হচ্ছে এই কবুতরগুলো একসময় 70-80 ছিল। এর পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই কবুতরগুলোর প্রোডাকশন হয়েছে অনেক, যার কারণে দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঢাকা শহরে মনির ও প্রদীপের মতো অনেকে কবুতর পোষেন শখ করে, তবে এই পাখিটি শুধু শখই মেটায় না, বিক্রি করে উপার্জন হয় বেশ ভালো।